আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করছি। বিকালে ভাবলাম একটু ছাদে আসি, আসলে সারা দিন ঘরে থাকতে থাকতে ভাল লাগে না, তো একটু ছাদে আসলে ভাল লাগে, অনেক বাতাস থাকে ছাদে, একটু ঘোরাও হয়। আমার সাথে আছে শিশির, আসছে ভাইয়া, আসছে শিশির ফুটবল খেলতেছে, আপনাদের সাথে ফুটবল খেলার ভিডিও শেয়ার করব। ছাদে এত বাতাস, আমার চুল সব উড়ে যাচ্ছে। ও আমার কাছে এমবি যাচ্ছে। আরে আমার ফোনে এমবি নাই তো। আরে দে, সত্যি নাই এমবি। এমবি থাকলে তো দি। আমরা বিকাল বেলা ছাদে এসেছি ফুটবল খেলতে। এই যে দেখুন ফুটবল, রিফাতদার সাথে এখন আমরা ফুটবলটা খেলবো। এত বাতাস, আমরা দাঁড়াতেই পারছি না, মনে হচ্ছে। আজকে ছাদে প্রচুর বাতাস ছিল। এই যে শিশি, রিফাত, ওরা হচ্ছে ফুটবল খেলতেছে। দেখুন এই যে গাছের পাতাগুলো নড়তেছে, দেখি বুঝতে পারছেন কতটা বাতাস ছিল। এই যে এটা হচ্ছে আয়াস, ফুটবল খেলতেছিল। এই যে আয়াস হচ্ছে ফুটবল খেলতেছে, শিশির এই পাশে খেলতেছে, ওরা সবাই হচ্ছে খেলাধুলা করতেছিল। আমি হচ্ছে ছিলাম উপরে, উপর থেকে একটু ভিডিও করলাম। দেখুন ও হচ্ছে বল খুঁজতে খুঁজতে কই চলে গেছে। বিকালে ছাদে এসে হচ্ছে শিশির একটু খেলাধুলা করে, দুষ্টামি করে, এগুলো করেই সময় কাটায়। এই যে দেখুন ও দৌড়াচ্ছে, এখন হাসতেছে। তো দেখুন আজকে কতটা বাতাস ছিল, আকাশটা দেখুন কতটা সুন্দর আজকে। এই যে এটা হচ্ছে ডালিম গাছ। এই যে সবাই এইখানে খেলাধুলা করতেছিল। এই যে পাশের ছাদে, এটা হচ্ছে আমার একটা ছোট্ট ফ্রেন্ড, আমাকে হাই দিতেছিল, ওর নাম হচ্ছে ইউষা। আয়াজ কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিস্কুট খাবা? হ্যাঁ জি। নাও। একবারে অন্ধকার হয়ে গিয়েছে দেখুন, আমার খুব ভাল লাগতেছিল বাতাসে। যে দেখুন এখানে হচ্ছে একটা ফুল গাছ, কি ফুল নাম জানি না, আপনারা যদি জানেন কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সামনে আমরা আরেকটা ব্লগ নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। সকাল থেকে সেরকম কিছুই করা হয়নি আজকে, শুধু একটা ভিডিও শুট করেছিলাম রান্নার। উপরে বসে বসে ওদের খেলা ভিডিও করতেছিলাম, ওরা নিচে খেলতেছে। খেলতে খেলতে ও হচ্ছে টায়ার্ড হয়ে গিয়েছে, তো ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনেছে, পানি খাবে এখন। আপুকে বললাম চল একটু ছাদে যাই, আসলো না। ও ওর ভাল লাগে না নাকি ছাদে, ওর ঘরে বেশি ভাল লাগে, এর জন্য। এখন আমি পানি খাবো, খেলতে খেলতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। বেশি করে খা পানি। এখন আমাদের রিফাত ভাইয়া পানি খাচ্ছে, ওই খেলতে খেলতে টায়ার্ড হয়ে গেছে। এখন আমাদের সামি আপু পানি খাচ্ছে। ও ও একটু পরে পরে শুধু পানি খায়। শিশির এত পানি খাও কেন? আমার ঠান্ডা পানি খেতে অনেক ভালো লাগে। ও দুপুরে কি খাইছ? ভাত খাইছি গরুর মাংস দিয়ে।
আমাদের ছাদে ঘোরাঘুরি শেষ, খেলাধুলা শেষ, এখন বাসায় চলে যাব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওই যে শিশির ওখানে বসে আছে, পানি খাচ্ছে ও। এই যে নিচে নামতেছে শিশির, আমিও নামব এখন। এখন হচ্ছে বাসায় চলে যাব, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আয়াজ এখনো খেলতেছে, আমরা হচ্ছে বাসায় চলে যাব এখন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলোতে লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই।